আজ পলাশ শ্বশুর বাড়ি যাচ্ছে, তাকে বিদায় দিতে সবাই এসেছে। ছেলে শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছে, এমন কি হলো? পলাশ শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছে না, মেয়েরা যেমন শ্বশুর বাড়ি যায় ঠিক তেমন। আমি নীলা, আমি এতদিন শ্বশুর বাড়ি ছিলাম, মানে পলাশদের বাড়ি। এখন পলাশও শ্বশুর বাড়ি যাচ্ছে, মানে আমার বাড়ি। আমি আর পলাশ মা বাবার একমাত্র সন্তান, কোনো ভাই বোন নেই। প্রায় 5 বছর প্রেম করে আমরা বিয়ে করি, কিন্তু আমি বিয়ের আগে একটা শর্ত দিয়েছিলাম, একমাত্র সন্তান যেহেতু মা বাবাকে দেখে রাখাটা আমাদের দায়িত্ব, তাই 6 মাস তুমি আমাদের বাড়ি থাকবে, 6 মাস আমি তোমাদের বাড়ি থাকব। পলাশ মেনে নিয়েছিল, ভেবেছিল আমি পরে ভুলে যাব, কিন্তু আমি ভুলিনি। ও কথাটা ওর বাড়িতে জানায়নি, কিন্তু 6 মাস পর যখন আমি ওকে নিয়ে আমাদের বাড়ি ফিরে আসতে চাইছি, ও বাধ্য হলো জানাতে। পলাশের কোনো আপত্তি নেই, ও তো শ্বশুর বাড়ি এলে জামাই আদরই পায়, কিন্তু ও জানতো না এবার ওর জীবনের সব হিসেব বদলে যাবে। আমরা দুজনে আমাদের বাড়ি আসি, মা খুব যত্ন করে পলাশকে বরণ করে, সবাই খুব খুশি, দুজনে একসাথে কাজ করতে যাই, ঘুরতে যাই। কিন্তু মাসখানিক পর পলাশের এটা মনে হতে শুরু করে যে আমি নাকি চেঞ্জ হচ্ছি। বাবা অসুস্থ হয়ে পড়ে, পলাশের উপর দায়িত্ব পড়ে বাজার করার। প্রায় প্রতিদিনই সকাল সকাল মা ওকে ডেকে তুলে দিত বাজার করার জন্য। ও বিরক্ত হতো, কিন্তু করতে তো হতো। আমাকে বলতে আসতো, প্রতিদিন সকাল সকাল উঠতে হয় তোমাদের বাড়িতে, আমার ভালো লাগে না। আমি বলতাম, কেন, এটা তো তোমার কাজ। আমি উঠতাম না তোমাদের বাড়িতে, সকাল সকাল ব্রেকফাস্ট বানাতাম না। একদিন শরীর খারাপ থাকায় বাজার যেতে দেরি হয়, তাই ভালো মাছ পাইনি। বাড়ি আসায় মা ওকে কিছু না বললেও রান্নাঘরে গিয়ে গজগজ করতে থাকে। আমি পুরোটা দেখেও না দেখার ভান করি। ওর বাড়িতেও তো ওর সামনাসামনি আমাকে অনেক কথা শুনতে হয়েছে, ও তো কোনো প্রতিবাদ করেনি। পলাশ ডাকছে, নীলা আমার শার্ট কোথায়? কিসের শার্ট? ওখানেই আছে। আছে তো দেখতে পাচ্ছি, আয়রন করা নেই। তাতে কি হয়েছে? সেটা কি আমার দোষ? তুমি দোকানে কেন দিয়ে আসুনি? এখন নিজে আয়রন করে নাও, আর পারলে আমারটাও করে দিও। আয়রন করে নেবো মানে? তুমি জানো না আমি এসব করতে পারি না, মা করে দিত। আমিও তো পারতাম না, কিন্তু আমি শিখে নিয়েছিলাম। তুমি আর তোমার মা বলেছিলে এই সামান্য কাজটাও আমার মা আমাকে শেখায়নি। তুমিও শিখে নাও। কেন, তোমার মা শেখায়নি? এই আমার মাকে কেন টানছ? তুমি কেন টেনেছিলে আমার মাকে, মনে পড়ে কিছু? পলাশ চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। কিছুদিন পরে ঘরে একটা আত্মীয় আসে। পলাশ কিছু কাজ করছিল অফিসে, মা ওকে বলে ডিম আর একটু নুডলস এনে দিতে। পলাশ বলে যে আমি তো একটু ইম্পর্টেন্ট কাজ করছি। 10 মিনিট পরে যাই, মা বিরক্তির সাথে, আশ্চর্য তো, তোমার জন্য কি আমি মেহমানকে বসিয়ে রাখবো? পলাশ কিছু না বলে বাজারে চলে যায়, জিনিসপত্র নিয়ে এসে আবার কাজে বসে যায়। কিছুক্ষণ পর ও লক্ষ্য করে সবার খাওয়া হয়ে গেলেও ওকে কেউ খেতে ডাকেনি, তাই ও এসে নিজেই বাটিতে করে নুডলস নিয়ে খেতে শুরু করে। চাটা একদম ঠান্ডা হয়ে গেছে, তাই নিজেই চাটা গরম করতে যায়, কিন্তু চাটা ছেঁকার সময় হাতে চা পড়ে ফোসকা পড়ে যায়, হাত থেকে কাপটা পড়ে যায়, খুব জোরে আওয়াজ হয়। শাশুড়ি মা দৌড়াতে দৌড়াতে যায় রান্নাঘরে, কি হলো, কি ভাঙলো? মা ওই চা ছেঁকতে গিয়ে হাতে গরম চা পড়ে। আশ্চর্য, যে কাজটা করতে পারো না সেটা করতে কেন যাও? আর গরম চা যখন খেতে হবে তাহলে গরম থাকতে থাকতে খাওনি কেন? দিলে তো কাপটা নষ্ট করে। পলাশের খুব কষ্ট হয়, ও ভাবে যে আজ ওর মা হলে আগে ওর হাতটা দেখত, তারপরে কাপ। ও মাকে ফোন করে, মা কেমন আছো? ভালো নেই রে বাবা, ওরা বাড়িতে নেই, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ মা, আমারও ভালো লাগছে না, তোমাদের কথা খুব মনে পড়ছে। আচ্ছা মা, হাতে চা পড়লে কি করতে তুমি? চা পড়লে মানে? হাতে চা পড়লো কি করে? না ওই খেতে গিয়ে গরম চা, ফোন টিপতে টিপতে। আরে টুথপেস্ট লাগা তাড়াতাড়ি, নাহলে ফোসকা পড়ে যাবে। যে তোর বউ আর শাশুড়ি কোথায়, ওরা জানে না?
না মা, ওদেরকে তো আমি বলিনি। পলাশের মনটা বড্ড খারাপ। নীলা আসায় নীলাকে বলে, চলো না আজ একটু মা বাবার সাথে দেখা করে আসি, বড্ড দেখতে ইচ্ছা করছে যে ওদের। নীলা বলে, যাও আমার বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আসো। মানে আমার বাবা আমার সাথে দেখা করার জন্য এখন তোমার বাবার থেকে পারমিশন নিতে হবে? কেন, আমাকেও তো নিতে হতো তোমার বাবার থেকে পারমিশন আমার মা বাবার সাথে দেখা করতে আসার সময়। পলাশ কিছু না বলেই একাই চলে যায়, মা বাবার সাথে দেখা করে, গল্প করে, রাতে ডিনার করে বাড়ি ফেরে। ঘরে ঢোকা মাত্রই নীলা বলে, কি হলো, কি বদনাম করে আসলে ওই বাড়িতে আমাদের নামে? মানে তুমি এটা কেন বলছো? আমি কোনো বদনাম কেন করতে যাব? তুমি এরকম করে কেন বলছো আমাকে? কেন, আমিও যখন আমার মা বাবার সাথে দেখা করে তোমার বাড়িতে ফিরতাম, তোমার মা তো আমাকে বলতো আমি নাকি আমার মা বাবার কাছে এসে তোমাদের বাড়ির নামে বদনাম করি। পলাশ কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আসলে নীলা আসো আমরা একটু কথা বলি, তুমি চাইছোটা কি? নীলা বলে, পলাশ আমি তোমাকে বোঝাতে চাইছি, আমরা মেয়েরাও মা বাবার প্রচণ্ড আদরের হই, কিন্তু একটা সময় পরে আমরা সব কিছু ছেড়ে, সব ছেড়ে, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে আমরা নতুন করে শুরু করতে চাই, কিন্তু সেখানে যখন আমাদের সাথে খারাপ ব্যবহার করা হয় তখন আমাদের কেমন কষ্ট হয় তুমি আজ বুঝতে পারছো? পলাশ সবটা বোঝে, বলে, আই এম সরি নীলা, আমি আর কোনোদিন এরকম করবো না। ছ মাস কাটিয়ে নীলা আর পলাশ নিজেদের বাড়ি ফিরে যায়। নীলাও বেশ খুশি, পলাশ এখন ওকে সাপোর্ট করে, ওকে বোঝে, ও সুখ দুঃখ ভাগ করে নেয়। ওরা দুজনে নিজেদের মা বাবাকে নিজেদের মা বাবা ভেবে তাদের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়ে সুখী জীবনযাপন শুরু করে।